আমরা যদি এই দিকটা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু দেওয়া রয়েছে রয়্যালস লন্ডন কাট। তো এখানে দেখেন ধূমপানের কারণে স্ট্রোক হয়, আর এই যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু রক্তকরণ হচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের মস্তিষ্ক, মানে ব্রেনটা, ব্রেনের যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো ছিঁড়ে কিন্তু এখানে রক্তক্ষরণ হচ্ছে। এটা হচ্ছে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই পাশটায় দেখি, ঠিক এরকমই কিন্তু একটা সিনারিও আমরা দেখতে পাবো। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত স্টার। এটা খুবই প্রচলিত একটা ব্র্যান্ড, বিশেষ করে গরিব দুঃখী সাধারণ জনমন, বেকার জনসংখ্যা, যারা বেকার স্টুডেন্ট রয়েছে তারা এই ধরনের সিগারেটগুলো কিন্তু খেয়ে থাকেন। তো এখানেও দেওয়া রয়েছে ধূমপানের কারণে হৃদরোগ হয়। তো এখানে যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুগীটা কিন্তু আইসিইউতে ভর্তি আছে, মানে এতে কিন্তু কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই পাশটা যদি দেখি, ঠিক একই সিনারিও কিন্তু এই পাশটাও দেওয়া রয়েছে। তো আরেকটা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলিউড, এটাও খুব নামি দামি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা দেখা যাচ্ছে সকলে চিনেন, যারা ধূমপানের মতো বদ অভ্যাসটা যাদের রয়েছে। তো এখানে দেখুন একটা বাচ্চাকে গলা চেপে ধরে রাখা হচ্ছে, মানে পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। এটাও দেখেন কত বিপজ্জনক একটা ছবি, এরকম একটা বাচ্চাকে মানে গলা চেপে ধরা হচ্ছে, মানে হচ্ছে এটা সতর্ককারী হিসেবে কিন্তু এরকম বিষয়গুলো দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে আরেকটা যদি আমরা দেখি, লাকি স্ট্রিক, এটা হচ্ছে কুল কি ক্রান্স, মানে এই সিগারেটটা আমি আগে দেখি নাই, সুইচ মনে হয়, এটাকে বলা হয়ে থাকে সুইচ, যারা খান তারা ভালো বলতে পারবেন। তো এখানে দেওয়া রয়েছে ধূমপানের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তো এটাও কিন্তু রুগীটা কিন্তু আইসিইউতে রয়েছে। তার মানে যেই সিগারেটগুলো দেখালাম আপনাদেরকে, অবশ্যই সবগুলোই আপনারা অবগত রয়েছেন, বিভিন্ন ধরনের বক্সে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে, কিন্তু তারপরেও হতভাগা জাতি আমরা কিন্তু এই বিষয়গুলো ছাড়তে পারি না। হোক সেটা বাচ্চার ছবি, হোক সেটা আমার দেখা যাচ্ছে আইসিইউতে ভর্তির ছবি, বা হোক আরও বিপজ্জনক কোনো কিছু, কারণ এটা নেশা তো নেশাই। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকজনিত কারণে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্রেনের যে শিরাগুলো রয়েছে, অপশিরাগুলো সেগুলো কিন্তু ফুলে গেছে এবং এই ব্রেনটা কিন্তু ফেটে এই জায়গায় রক্তক্ষরণ হয়েছে। তো এই ধরনের ঝুঁকিতে কিন্তু আমরা মূলত পড়ছি ধূমপানজনিত কারণে। তো বলা হয়ে থাকে যে বর্তমানে বাংলাদেশের যে ব্যাড ট্যাক্স, তার ম্যাক্সিমাম কিন্তু এই প্রোডাক্টটা থেকে আসে। আপনার টাকা থাকার না থাক, আপনি বেকার থাকেন, গড়ে আপনার ওয়াইফ না খেয়ে থাকুক, তাতে কোনো সমস্যা নেই, একটা টেনশন ফ্রি রাখার প্রয়োজন পড়লো, এটা খান। আপনি খাবার খেয়েছেন, এটা খান। আপনি বাইরে গিয়েছেন, এটা খান। আপনি জব করেন, আপনি চুরি করে হলেও বাইরে থেকে এটা খেয়ে পাশাপাশি একটা চকলেট খেয়ে অনেকে বাসায় প্রবেশ করেন। তো এই যে সচেতনতামূলক হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, আসলে আমরা কতটা সচেতন এই ঝুঁকিগুলো জানার পরেও কিন্তু আমরা দেখা যাচ্ছে এই ধরনের বিষয়গুলোতে অভ্যস্ত রয়েছি। তো এই বদ অভ্যাস যাদের রয়েছে তারা আসলে ভালো হবেন কবে, তারা কবে ছাড়বেন এই ধরনের বিষয়গুলো? তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা উল্লেখ করলাম এই কারণে যে দেখুন একটা কোম্পানি, সে কিন্তু তার দায়ী দায়িত্ব সেরেছে, সে কিন্তু এখানে বলে দিয়েছে যে এটার ক্ষতিকর প্রভাবগুলো কী কী। বা প্যাকেটের দেখেন, প্যাকেটের মনে হয় প্রায় অর্ধেকটারও বেশি, মানে কি বলে যে তিন ভাগের এক ভাগ কিন্তু তিনি এটার বিজ্ঞাপন দিয়েছেন যে এটা খেলে কি ক্ষতিটা হয়। তারপরেও কিন্তু এটা আমরা সেবন করবই, তো সেই জন্য আমি একটু সচেতনতামূলক হিসেবে এই বিজ্ঞাপনটা আসলে বিষয়ে আমি আলোচনা করলাম, যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা আজকে থেকে সচেতন হন এইগুলো বিষয়, বা এই যারা এই ধরনের ধূমপানজনিত কারণে যাদের এই বদ অভ্যাসটি রয়েছে, আপনাকে কিন্তু কোনো প্রকার ওষুধে কাজ করবে না। আপনি ভুক্তভোগী হয়ে দেখা যাচ্ছে যে দীর্ঘকাল বিছানায় পড়ে থাকবেন, আপনি অসুস্থ হয়ে থাকবেন, আপনি শ্বাসকষ্ট, হাঁপানি, বিভিন্ন ধরনের যন্ত্রণায় কাশিতে ভুগবেন, কিন্তু আপনার কিন্তু ওষুধে কাজ হবে না যদি এই ধরনের বদ অভ্যাসটা থাকে। তো আজকে থেকেই এই বদ অভ্যাসটা ছেড়ে দেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর মূলত এই যে দেখেন ভয়ানক ছবিগুলো, এগুলো দেখেও যারা দেখা যায় যে এই বদ অভ্যাসটা ত্যাগ করতে পারতেছে না, দেখেন সিগারেট কোম্পানি যারা নিজেরাই কিন্তু এই যে দিয়েছে বাচ্চাকে গলা টিপে এখানে ধরা হচ্ছে, মানে হচ্ছে আপনার শিশুর সামনে যদি আপনি এই ধূমপানটা করেন, আপনার শিশুর কিন্তু মৃত্যুর ঝুঁকি রয়েছে। এখানে দেওয়া রয়েছে পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়, কিন্তু এই বিষয়টা জানার পরেও আমরা কতজনই বা সচেতন আছি? তো সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, আর আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুক সকল শিশুরা এবং সকলেই, এই প্রত্যাশায় আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।